তোর কি মানে তুই যখন চাকরি করিস বাবা তোর লেখাপড়া কি? তখন সে বললো জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স, কিন্তু মেট্রিক পাশে সার্টিফিকেট দিয়ে সে এমএলএস চাকরি নিয়েছে, একটা চাকরি পায় না। তা আমি মানুষ স্পিকার মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে একমত হয়ে এইটা বল, সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। জাতীয় পুষ্টি সেবা আয়োজিত দর্শকদের অংশগ্রহণে সরাসরি সম্প্রচারিত পুষ্টি বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান পুষ্টি সমৃদ্ধিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সরকার পুষ্টিকে স্বাস্থ্যসেবার মূলধারায় সম্পৃক্ত করে জনগণের পুষ্টিমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, আর সেই লক্ষ্যে জাতীয় পুষ্টি সেবা বিভিন্ন রকম কর্মসূচি পরিচালনা করছে। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি পুষ্টি ও পুষ্টি সেবা কার্যক্রম। দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। প্রতি অনুষ্ঠানে দুজন অতিথি আলোচক আমাদের সাথে উপস্থিত থাকেন। এই অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণ করার সুযোগ জানাতে পারেন, তবে অনুগ্রহ করে অবশ্যই প্রশ্ন করার সময় খেয়াল রাখবেন যে প্রশ্নটি যেন আমাদের আলোচনার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এবং যারা সরাসরি টেলিফোন করবেন অনুগ্রহ করে প্রশ্ন করার সময় টেলিভিশন সেটের ভলিউম কমিয়ে নেবেন। এছাড়াও আপনারা চাইলে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে মন্তব্য করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন। বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, আপনারা সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যেমনটি আমি বলছিলাম, আমাদের আজকের আলোচনার বিষয় পুষ্টি ও পুষ্টি সেবা কার্যক্রম, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পুষ্টি সেবা লাইন ডিরেক্টর এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার খলিলুর রহমান। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি আমরা যে আলোচনাগুলো আজকে করব পুষ্টি এবং পুষ্টি সেবা কার্যক্রম নিয়ে আমাদের দর্শকরা উপকৃত হবেন। আমি শুরুতেই আমাদের স্টুডিওর যে অতিথি ডাক্তার, বুঝতে হলো যে যতটুকু বলেই তখন আমরা সেই শিক্ষার মানের দিকে কোনো নজর, তিনিও যে বাবা যে স্কুলেই ভর্তি হয়েছেন বহিষ্কৃত হয়েছেন, এই ইতিহাস নিয়ে তো আসলে শিক্ষা বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয়, তার স্বামী দেশ খ্যাত বিশ্ব বিভিন্ন জায়গায় তার খ্যাতি দেশে বিদেশে ব্যাপকভাবে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, মানের দিকে একটা নজর পাই, সাত গ্রাম তন্ন তন্ন করে ফাটা ফাটা করে খুঁজতে পাই তো। বাড়তি খাবার খাবে এক বছর পর্যন্ত, এক বছর পরে কি করবে? আগে বাড়তি খাবার খাবে, পরে
বাড়তি খাবারের মাঝখানে মায়ের দুধ খাবে, এইভাবে দুই বছর পার করবে। দুই বছর পরে সে পারিবারিক খাবারে আসবে। জীবনের শুরু থেকে যে ভ্যাকসিনগুলি শুরু হয়েছে এই ভ্যাকসিনগুলি সময় মতো নেবে এবং এইভাবে তার মানে হাঁটা চলা কথা বলা প্রত্যেকটা জিনিস খেয়াল করবে এবং তার যে প্রত্যেকটা বয়সে কী অবস্থা পুষ্টি থাকবে সেটা নিয়ে চিন্তা করবে, কৈশোরে তার পুষ্টি নিয়ে চিন্তা করবে এবং একটা গর্ভবতী মা তার পুষ্টি কী হবে এবং আমাদের বাংলাদেশে সেবাটা নিশ্চিত হয় কোথায়। সেবাটা নিশ্চিত হয় একদম মানে ঢাকা মেডিকেল থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত, তার মানে টার্সিয়ারি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হাসপাতাল এবং মানে একদমই গ্রাম পর্যায়ে যেটা আমরা বলি কমিউনিটি ক্লিনিক নামে পরিচিত ওখানে আছে, ইউনিয়ন পর্যায়েও আছে, আরবানেও এই পুষ্টি কার্যক্রমটা আছে। জাতীয় পর্যায়ে যদি আমি মনে করার জন্য বলি তাহলে ভিটামিন এ ছয় মাস পরে পরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় এবং আমরা এখন সমন্বিত পুষ্টি কার্যক্রম একটা মানে প্রশিক্ষণ চালাচ্ছি যেটি হেলথ সেক্টরের সাথে সেবা দেয় যারা তারা সবাই এই কার্যক্রমের সাথে জড়িত এবং এই প্রশিক্ষণটা পাবে এবং এই প্রশিক্ষণের আদলে প্রতি বয়সে প্রত্যেকটা বয়সে প্রয়োজন অনুযায়ী পুষ্টি সেবা নিশ্চিত করবে। এটা সার্বজনীন এবং এটা খুবই জরুরি কারণ এটা সংবিধানে 18 ক ধারায় নাগরিকের পুষ্টি স্তর উন্নত রাখার জন্য সাংবিধানিক দায়বদ্ধতা রাষ্ট্রের উপরে আছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা আসলে যে সরকারি যে পুষ্টি কার্যক্রম যেটা সরকার জনগণের জন্য চালাচ্ছে তার প্রেক্ষাপট জানলাম এবং সকল বয়সের সকল মানুষের জন্য এই পুষ্টির প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে সরকার এবং আপনারা জাতীয় পুষ্টি পরিষদ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমি এবারে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইব, ডাক্তার খলিলুর রহমান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতীয় পুষ্টি পরিষদ আমরা জানি যে এই পুষ্টি সম্পর্কিত সরকারের নীতি নির্ধারণ সমন্বয় এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ একটি সংস্থা। তো আপনারা আপনার কাছে আমি জানতে চাইবো যে জাতীয় পুষ্টি পরিষদ গঠনের পটভূমিটা কি, যে কখন কিভাবে জাতীয় পুষ্টি পরিষদ গঠিত হয় এবং আমাদের এই যে বাংলাদেশের জাতীয় পুষ্টি পরিকল্পনার যেটা দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা যেটি সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় পুষ্টি পরিষদের ভূমিকা কি, আপনি যদি এ সম্পর্কে আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার। আমরা জানি বাংলাদেশের সংবিধানে পর্যাপ্ত পুষ্টি প্রাপ্যতা একটি মৌলিক মানবাধিকার হিসেবে নির্দেশিত হয়েছে। সংবিধানের 18 অনুচ্ছেদে বলা আছে, জনগণের পুষ্টি স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম কর্তব্য বলিয়া গণ্য করিবে। 1972 সালে সংবিধানে এই যে জনগণের পুষ্টি স্তর উন্নয়নের কথাটা বলা হলো, এই বঙ্গবন্ধু এই এই শুধু সংবিধানে এইটুকু অন্তর্ভুক্ত করেই থেমে থাকেননি। তিনি এই জনগণের পুষ্টি স্তর নিশ্চিত করার জন্য, উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে, প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে 1975 সালের 23 এপ্রিল জাতীয় পুষ্টি পরিষদ গঠন করে। এই জাতীয় পুষ্টি পরিষদ বঙ্গবন্ধুর একটি যুগান্তকারী সৃষ্টি, যার মাধ্যমে বাংলাদেশের পুষ্টি সেক্টর অর্থাৎ প্রায় 22টা মন্ত্রণালয় এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল এনজিও আইএনজিও ডোনার গ্রুপ সবার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে এবং এই পুষ্টি পরিষদ একটি সর্বোচ্চ সংগঠন এবং সর্বোচ্চ বডি যেটা কোঅর্ডিনেশন করছে। আমার দ্বিতীয় যে কার্যক্রম অর্থাৎ জাতীয় পুষ্টি পরিষদ যে কার্যক্রম করে সেটাকে আমরা বলি যে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর নিউট্রিশন ফেজ টু, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আমরা আসছি। আপনারা জানেন যে 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন তখন উনি এনপ্যান ওয়ান গঠন করেন এবং এই জাতীয় পুষ্টি নীতি তৈরি করেন ওনার হাতে এবং এই পুষ্টি নীতির আলোকে SDG লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত অঙ্গীকার করেছিলেন সেইটা বাস্তবায়নের লক্ষ্যে এনপ্যান টু গঠিত হয়, যেটা 2016 থেকে 2025 সাল পর্যন্ত এটাকে বলা হয়েছে যে পুষ্টি দশক। অর্থাৎ এই পুষ্টি দশকে আমরা যে সমস্ত পুষ্টি সংক্রান্ত
যে ইন্ডিকেটর, প্রায় 64 ইন্ডিকেটর এখানে দেওয়া আছে, যে ইন্ডিকেটর গুলো যদি আমরা পুষ্টি সংক্রান্ত ইন্ডিকেটর যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের দেশের জনগণের পুষ্টি স্তর উন্নয়ন হবে। তো বিএনএনসি বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল সেই 64টা ইন্ডিকেটর বিভিন্ন 22টা মন্ত্রণালয় সহ অন্যদের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই পুষ্টি স্তরকে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ ডাক্তার খলিলুর রহমান, আমরা আপনার কাছ থেকে আবার শুনবো। আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই, তার কাছ থেকে কথা শুনতে চাই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা দর্শকের সাথে যুক্ত হতে পারছি না এই মুহূর্তে, আবার আমরা কোনো এক সময় তার সাথে যুক্ত হব। আমরা আজকের যে বিষয়বস্তু আমি আগেই বলেছি যে আমাদের পুষ্টি এবং পুষ্টি সেবা কার্যক্রম, এই সম্পর্কিত আমরা কিছু তথ্য জানলাম যে সরকার কিভাবে পুষ্টি সেবা কার্যক্রম পরিচালনা করছে বা এ সম্পর্কিত আমাদের সাংবিধানিক দায়িত্ব কতটুকু রয়েছে সেগুলি সম্পর্কে। আমি এবার আবার একটু এস এম মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। আমাদের এই যে পুষ্টি সেবা, জনগণের সর্বস্তরের মানুষের পুষ্টি নিশ্চিত করার জন্য সরকার কিছু কার্যক্রম গ্রহণ করেছে, যেমন জাতীয় পুষ্টি সেবা আছে, জাতীয় পুষ্টি পরিষদ গঠন করা হয়েছে, তো এই নীতি নির্ধারণের বিষয়গুলো তো আছে, যেমনটি আমাদের ডাক্তার খলিলুর রহমান বলছিলেন যে আমাদের এই দেশ স্বাধীনতার পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নির্দেশে যে সংবিধান যেখানে রচিত হয় সেখানে 18-1 জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং স্বাস্থ্য মান উন্নয়ন রাষ্ট্রের অন্যতম কর্তব্য বলে গণ্য হবে বলে স্বীকার করা হয়েছে এবং সেই লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। তো আমরা দেখেছি যে অনেকগুলো সংস্থা গঠন করা হয়েছে, নীতিমালা তৈরি করা হয়েছে, তো এই নীতিমালাটি যথেষ্ট নয় আমার মনে হয় যে এই মানুষকে সচেতন হতে হবে পুষ্টি কার্যক্রমে, বিশেষ করে এই পুষ্টি কার্যক্রম বা একজন মানুষের জীবনে পুষ্টি গ্রহণের গুরুত্ব বুঝানোর জন্য পরিবারের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান? আসলে পুষ্টির বিষয়টা নিশ্চিত করা তো আসলে পরিবারের মাধ্যমে হয়ে থাকে, পরিবারের গুরুত্ব এখানে অন্যতম এবং পরিবার আসলে আমাদের যদি চিন্তা করি তাহলে পরিবার কিছু শিক্ষিত পরিবার আছে, কিছু মাঝারি শিক্ষিত পরিবার আছে, কিছু কম শিক্ষিত অথবা অশিক্ষিত পরিবার আছে, কিন্তু একটা জায়গায় কমন, সবাই কিন্তু খাওয়া দাওয়া করে, সবাই ঘুম থেকে ওঠে এবং ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত খেতে থাকে, তিন বেলা হোক চার বেলা হোক খেতে থাকে। এই পরিবারকে জানতে হবে সুষম খাবার বলতে কি বোঝায়, এই পরিবারকে জানতে হবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াটার স্যানিটেশন কি বোঝায়, এই পরিবারকে জানতে হবে শিশু জন্ম থেকে কত দিন পর্যন্ত তার বৃদ্ধি ঘটে, কতদিন এবং শিশুর কাল পার হওয়ার পরে কতদিন আসলে ক্ষয় শুরু হওয়ার আগ পর্যন্ত 50-60 বছর যেটা আছে 60 বছর পর্যন্ত, এই জন্ম থেকে 21 বছর পর্যন্ত শিশু খাবে দুইটা কারণে, মানে শিশু মানে মানব সন্তান খাবে দুইটি কারণে, একটা হলো যে যতটুকু শরীর আছে ততটুকু রক্ত, আর একটা হলো শরীর বৃদ্ধি হয় এই সময়টাতে, 21 থেকে 60 পর্যন্ত আসলে বৃদ্ধি হয় না, এই সময়টা যে শরীরটুকু আছে এটা রক্ষা করতে হয়, 60-এর পরে যে ক্ষয় শুরু হয়, ক্ষয় পূরণের জন্য খাবার খেতে হয়। তো এখন পরিবার যদি এই জিনিসগুলি ভালোভাবে জানে তাহলে পরিবারে যদি একজন 70 বছরের মানুষ থাকে, পরিবারে যদি একজন 18 বছরের মানুষ থাকে, পরিবারে যদি দুইজন থাকে, একজন বা দুইজন 18 বছর বা 17 বছর থাকে, আর স্বামী স্ত্রী দুইজন যদি মাঝখানে থাকে এই 20 থেকে 60 বছরের মাঝখানে থাকে, তাহলে খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রী দুইজনে তাদের প্রতি কেজিতে 1 গ্রাম করে প্রোটিন পাবে, সেটা মাছ হোক মাংস হোক যাই হোক। ধন্যবাদ মোস্তাফিজ ভাই, আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই, এরপর আবার আমরা আলোচনায় ফিরে আসব। হ্যালো হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? জি হ্যাঁ, আমি বলছি জাহিদ। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যালো আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছিলাম রামপুরা বনশ্রী থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হচ্ছে যে পুষ্টিকর খাবারের আগে আমাদের নিরাপদ খাদ্যের দিকে কি নজর দেওয়া উচিত, আমাদের বেশিরভাগ খাবারই তো অনিরাপদ। ধন্যবাদ আপনাকে দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। আমার মনে হয় জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান
আপনি যে প্রসঙ্গে বলছিলেন তার পাশাপাশি এই যে দর্শক যে প্রশ্নটি আমাদেরকে করলেন যে পুষ্টিকর খাদ্য গ্রহণের করার সময় তো অবশ্যই আমাদেরকে খাদ্য নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে, এ সম্পর্কে আপনার মতামত? কোনো দ্বিমত নেই, অবশ্যই নিরাপদ খাবার আমাদের খেতে হবে। এখন ব্যাপারটা হলো যে আমাদের কিছু কিছু খাদ্য উৎপাদনকারী হয়তো এই জায়গায় কিছুটা ব্যত্যয় ঘটাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো হয়তো বনশ্রীতে উনি ছাদ বাগানে বাইরে কিছু করতে পারবেন না, বাট ঢাকা শহরের বাইরে যারা বসবাস করে ওনারা কিন্তু আসলে এটা কালিকাপুর মডেল বলতে একটা মডেল আছে, যে মডেলটা 6 মিটার বাই 6 মিটার একটা ল্যান্ড হইলে একটা পরিবারের সমস্ত শাকসবজি সারা বছরের জন্য ওইটুকু জমির মধ্যে করা সম্ভব। আমার মনে হয় যে আশেপাশে কোনো এগ্রিকালচার এক্সটেনশনিস্টের সাথে কথা বলে, আমি ঢাকা শহরের কথা বলছি না কারণ ঢাকা শহরে সবারই ল্যান্ড নেই, সবারই সাদও নেই। এখন ঢাকা শহরে যারা আছে ওনারা চেষ্টা করবেন যে মানে একটু ফ্রেশ কিভাবে খাওয়া যায়, এবং উৎপাদনকারী যারা আছেন ওনারা অবশ্যই তো ওনারা কিছু ফার্টিলাইজার ব্যবহার করবেন বেশি উৎপাদনের জন্য, কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করার পরে একটা সীমা থাকবে যে কতদিনের মধ্যে খাওয়া যাবে না, কাজে কয়দিন পরে এটা উঠাইতে হবে এবং কয়দিন পরে এটা জনগণের কাছে বিক্রি করতে হবে, এই প্রত্যেকটা জিনিস একটু মেনে নিতে হবে। কারণ হলো দিন শেষে জনগণ আমাদের বাংলাদেশটা মানে আমাদের এবং আমাদের মানুষকে সুস্থ এবং ভালোভাবে রাখার জন্য নিরাপদ খাদ্য অবশ্যই খেতে হবে, এবং এখানে কোনো ধরনের ভেজাল মেশানো খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য পুষ্টির জন্য কোনোভাবে ভালো কিছু বয়ে আনবে না। এতে জাতির জনকের স্বপ্ন এটা ছিল না, ছিল যে মানে এদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খাবে এবং তাদের পুষ্টিস্তর এমন একটা লেভেলে নিয়ে যাবে যে জায়গাতে এই মুহূর্তে করোনাকালীন সময়ে আমাদের ইমিউনিটি বা যে কোনো মানে দুর্যোগের সম্বন্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা প্রত্যাশিত মানে থাকে। আল্লাহর রহমতে আমরা ওইটাকে ভালো অবস্থা নিয়ে আসি। বিগত কয়েক বছরে আমরা দেখছি যে আমরা সবজি উৎপাদনে, মাছ উৎপাদনে, দুধ উৎপাদনে, মানে খাদ্য উৎপাদনে অনেকগুলিতে আমরা 1 থেকে 5-এর মধ্যে আছি, ভবিষ্যতে আরো ভালো থাকবো। একটা জায়গায় আমাদের একটু মানে গুণগত মান নিয়ে করতে হবে যে এই খাবারটা শরীরের জন্য কতটা নিরাপদ, এই দিকে আমাদের যত্নশীল হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ এস এম মুস্তাফিজুর রহমান ভাই আপনাকে। দর্শক, আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে সরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইন করেছে এবং সেই আইনের বলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই নিয়ে কাজ করছে খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে। হ্যাঁ বলুন, আমরা শুনছি। আমার বয়স হলো 17 বছর, আমার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। 17 বছর উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। আমার ওজন হলো 47 কেজি। 47 কেজি, জি। আপনি কি করেন একটু জানতে পারি? আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে আমাদের উনি ওনার বয়স 17 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, ওজন 47 কেজি। এটি ঠিক আছে কিনা বা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ওনার কি করণীয়, সম্ভবত এটি হচ্ছে প্রশ্ন। এস এম মুস্তাফিজুর রহমান, আসলে 17 বয়স তো এখনো গ্রোথ চলবে, লম্বা হবে, এবং এই সময়টাতে আমাদের এখন যে ওজনগুলি আমাদের তো আসলে লম্বায় বাড়ি না, আমরা পাশে বাড়ি, আমাদের ওজন বেড়ে যায় এক ধরনের। ওই বয়সে আসলে একটু পাতলা থাকবে, এখন দেখতে হবে তার আসলে এই জায়গাটাতে তার 17 বছর বয়সে কতটা চঞ্চল, কতটা হাঁটাচলা করতে পারে, কতটা খেলাধুলা করতে পারে, কতটা সে মানে মানে কাজ করতে পারে, মানে এই জিনিসগুলি জরুরি। কারণ হলো যে এখনো তার লম্বা হওয়ার বয়স আছে, এখনো তার ওজন বাড়ানোর বয়স আছে, তাকে সুষম খাবার খেতে হবে, তারপরে কর্ম উদ্দীপ্ত থাকতে হবে। আর কখনোই এই চিন্তা করার দরকার নেই যে মানে আমি খারাপ আছি, এই আমি খারাপ আছি চিন্তা না করে আমি ভালো আছি পজিটিভ চিন্তা করে, এবং সুষম খাবার খেতে হবে, রেগুলার একটু ঘুমাইতে হবে, বা ঘুমটা যেন মানে ওই রাতের বেলা মোবাইল ফোন নিয়ে যেন বিশ্রামের না ঢোকে, এবং এবং একটু শরীর চর্চাও করতে হবে। আমার মনে হয় যে তার বাড়তি কোনো চিন্তা কোনো দরকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই আপনি শুনেছেন আপনার জন্য যে নির্দেশনা যেগুলোর কথা বলা হয়েছে। আমি এবার আবার একটু আসতে চাই আমাদের ডাক্তার খলিল রহমান ভাইয়ের কাছে। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, বিভিন্ন স্বাস্থ্য সূচক আমাদের কিছু আছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে জাতি স্বাস্থ্যগত দিক দিয়ে কোন অবস্থানে আছে। নিশ্চয়ই পুষ্টি সম্পর্কিত কিছু সূচক আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে দেশের মানুষের বা জনগণের পুষ্টির স্তরটি কোন পর্যায়ে রয়েছে। তো এরকম সূচকে বাংলাদেশের অবস্থান, বিশেষ করে এশিয়ার বা আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় বাংলাদেশের অবস্থানটা কোন পর্যায়ে আছে যদি আপনি আমাদের একটু বলতেন।
ধন্যবাদ। আমরা আসলে পুষ্টির সূচক নিয়ে কাজ করি এবং পুষ্টির অনেকগুলো সূচক আছে, তার মধ্যে কয়েকটা সূচক খুবই ইম্পর্টেন্ট, যেমন স্টান্টিং, ওয়েস্টিং এবং আন্ডারওয়েট। এই তিনটা সূচককেই বলা হয় যে ইন্টারন্যাশনালি আমরা এখন এটা পরিমাপ করি যে কোন দেশের পুষ্টির লেভেলটা কোন পর্যায়ে আছে। এইটা এই তিনটা সূচকের উপরেই ভিত্তি করে সাধারণত একটা দেশের অবস্থা নির্ণয় করা হয়। আমরা যদি 2017-18 সালের বর্তমান অবস্থান দেখি, স্টান্টিং এর অবস্থান 31%, যেটা আমাদের লক্ষ্যমাত্রা 2025 সালে এটাকে 25% নিয়ে আসতে হবে। আর 2000 ওয়েস্টিং এর কথা যদি বলি, ওয়েস্টিং অর্থাৎ কৃষক আয়, যেটা 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে বর্তমানে যে 8.4% অবস্থান করছে, এটা আমাদের 25 সালের লক্ষ্যমাত্রা 8%, অর্থাৎ আমরা কিন্তু এই লক্ষ্যমাত্রা অলরেডি অর্জন করেছি। আর 5 বছর কম বয়সী শিশুদের কম ওজনের হার, অর্থাৎ জন্মের সময় যদি কেউ আন্ডারওয়েট নিয়ে কি পরিমাণ শিশু জন্মগ্রহণ করছে, বর্তমানে এটা 22% আছে এবং আমাদের 25 সালের লক্ষ্যমাত্রা হচ্ছে 15%। সুতরাং আমাদের এখানে আর একটু কার্যক্রম করার সুযোগ আছে। তা আমরা যদি দেখি যে স্টান্টিং, ওয়েস্টিং এবং আন্ডারওয়েট, এই তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে আশেপাশের এশিয়ার যে দেশগুলো আছে, বিশেষ করে ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই জাতীয় দেশের চেয়ে আমরা কিন্তু এগিয়ে আছি। শ্রীলঙ্কা অবশ্য আমাদের দিক থেকে এগিয়ে, আমাদের চেয়ে এগিয়ে আছে, কিন্তু আশেপাশের অনেক কান্ট্রির চেয়ে আমরা এগিয়ে আছি। এবং আমরা একটা বিষয় বলতে পারি যে পুষ্টি এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা অন দ্য ট্র্যাকে আছি, যদিও কোভিড আমাদেরকে কিছুটা বাধাগ্রস্ত করেছে, তবে আশা করা যায় যে আমরা এই কোভিড এর বাধা যদি অতিক্রম করতে পারি, সফলভাবে সক্ষম হই, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের নির্দিষ্ট সময়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হব। অনেক ধন্যবাদ ডাক্তার খলিলুর রহমান, আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম যে পুষ্টির সূচকে বাংলাদেশের অবস্থান ভালো এবং আমরা আশেপাশের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছি, এবং যেভাবে কার্যক্রম চলছে আমরা আশা করি আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে দর্শক কিছু প্রশ্ন করেছেন, আমি ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমানকে অনুরোধ করব যে আপনি প্রশ্নগুলোর জবাব দেবেন। সঞ্জয় মণ্ডল, 26 মাস বয়সের শিশুকে গরুর দুধ খাওয়ানো যাবে কিনা বা পোলট্রির ডিম খাওয়ানো যাবে কিনা, এবং উনি আবার প্রশ্ন করেছেন যে 26 মাস বয়সের শিশুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা, যদি এই প্রশ্নগুলোর জবাবে আপনি রেসপন্ড করেন। ধন্যবাদ। 26 মাস মানে 2 বছর পার হয়ে গেছে, 2 বছর হলে যে কোনো ফুল ক্রিম দুধ খাওয়ানো যেতে পারে, কাজে গরুর দুধ খাওয়া যাবে এবং পারিবারিক খাবারও খাওয়া যাবে। এখন পোলট্রির ডিম, পোলট্রির ডিম আর মানে দেশি মুরগির ডিমের মধ্যে আমার কাছে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য যেটা আছে, পোলট্রির ডিমটা একটু সাইজে বড় হয়, তাতে আরও ক্যালোরি বেশি থাকে। এবং আরেকটা প্রশ্ন কি ছিল, সেটা হলো যে এই তো গরুর দুধ আর পোলট্রির ডিম খাওয়ানো যাবে কিনা, কৃমির ওষুধ খাওয়ানো, কৃমির ওষুধ 2 বছর পরে কেন, 1 বছর পরেই আমরা খেতে বলি আর 2 বছর পরে তো অফিসিয়ালি আমরা দেই। কাজে ওনার তিনটে প্রশ্নের উত্তর হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন যে 2 বছর অতিক্রম যাদের হয়ে গেছে তাদের গরুর দুধ বা পোলট্রির ডিম, যদিও পোলট্রির ডিম খাওয়াতে কোনো সমস্যা নেই, আমার মনে হয় এই ডিমের মধ্যে আলাদা করে যে পোলট্রির ডিম কোনটা বা দেশি মুরগির ডিম কোনটা, সেটি আসলে আলাদা করে বিচার করার কোনো সুযোগ নেই। ডিমের পুষ্টি বা গত যে গুণমান সেটি সব জায়গায় একই রকম, কাজে এই বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আর যেটি বলেছেন যে কৃমির ওষুধ খাওয়ানোর ব্যাপারটা, এটা 2 বছর বয়স হলে যদি তার সুনির্দিষ্টভাবে কৃমির ওষুধ খাওয়ানোর মতো লক্ষণাদি থাকে, তাহলে অবশ্যই তাকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে। আমি পুষ্টি সেবা, আচ্ছা আমরা আলোচনায় ফিরব, কিন্তু তার আগে আমাদেরকে একটু জোহরের আজানের বিরতিতে যেতে হবে, আজানের সময় হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আজকে আমরা পুষ্টি ও পুষ্টি সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করছি। এই বিষয়ে আলোচনার জন্য দুজন বিশিষ্ট এবং বিশেষজ্ঞ আলোচক আমাদের সাথে আছেন, তাদের কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনব। তার আগে আমরা জোহরের আজানের জন্য একটু বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আপনাদের কাছে। আল্লাহু
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد هي الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না দর্শক মণ্ডলী আজানের বিরতির পর আমরা আবার ফিরে এসেছি অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পুষ্টি সমৃদ্ধি অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম পুষ্টি এবং পুষ্টি সেবা কার্যক্রম নিয়ে এই বিষয়ে আমাদের একজন দর্শক আছেন আমাদের টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমি আমরা একটু তার সাথে কথা বলতে চাই হ্যালো হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যালো হ্যাঁ শুনছি বলুন জি আমি রোমান বলছি পেশে একজন দৃষ্টি প্রতিবন্ধী আমার বয়স হচ্ছে 16 বছর তো আমি জানতে চাচ্ছিলাম যে প্রতিবন্ধীদেরকে পুষ্টিকর খাবার কিভাবে মানে আমরা যে শিশু এখন 18 বছর নিচ্ছে আমাদেরকে বাবা মা প্রতিবন্ধী হিসেবে বা আমাদের নিচে যারা শিশু আছেন এবং প্রতিবন্ধী বয়স্ক যারা আছেন তাদের জন্য কিভাবে শিশু অভিভাবকদেরকে বলবো যে প্রতিবন্ধীদেরকে যাতে একটু খেয়াল করে বিষয়টা আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে এই কথাগুলো শেয়ার করবেন দর্শক আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অনুষ্ঠানে আপনি প্রশ্ন করেছেন আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আপনি যেমনটি বলেছেন আমরাও চাই যে আমাদের সকল প্রতিবন্ধীরা যারা আছেন বিভিন্ন কারণে তারা আমাদের এই মূল জনগণের সাথে একাত্ম হয়ে নিজেদের জীবনযাপনে স্বাস্থ্য পুষ্টি এগুলো নিয়ে তারা সচেতন থাকবেন তারা কথা বলবেন মোট কথা রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে আমরা তাদের সমান অংশগ্রহণ প্রত্যাশা করি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম মোস্তাফিজুর রহমান এই যে দর্শক যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের জবাবে আমি আপনার কাছ থেকে কিছু কথা আশা করছি না উনি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে নিজেকে উপস্থাপিত করেছেন আসলে ওনার জন্য সমস্ত সহমর্মিতা থাকবে এবং আমাদের কাছে আসলে নিউট্রিশনের ভাষায় প্রতিবন্ধী আর স্বাভাবিক মানুষের মধ্যে পুষ্টির কোনো পার্থক্য হয় না আসলে হ্যাঁ কারণ হলো যে উনি দৃষ্টি দেখেন না মানে দৃষ্টিতে একটু সমস্যা আছে ওনার এখন দৃষ্টির সাথে আমরা ভিটামিন একে অনেক সময় মিলিয়ে ফেলি কিন্তু সব দৃষ্টির সাথেই ভিটামিনের সম্পর্ক আছে তাও না তবে যেহেতু ওনারা স্বাভাবিক অন্য পাঁচজনের মতো মানে স্বাভাবিক চলাফেরাটা মানে করতে পারেন না স্বাভাবিক মানে জীবনযাপনটা করতে পারেন না আমি পরিবারের সদস্যদের কাছে অনুরোধ রাখবো ওনাদের জন্য সব সময় বয়স অনুযায়ী এবং ওনারা মানে যে মানে অবস্থা অনুযায়ী সুষম পুষ্টি যেন পায় ওনারা যেহেতু খেলাধুলা কম করে ওনাদের ওই 24-এর উপরে যাওয়ার দরকার নেই ওনারা ঘরের মধ্যে মানে যে সীমিত আকারে চলাফেরা করে সেটার জন্য সকালে দুপুরে রাত্রে আবার খাদ্য বিশেষে সকাল 10:30-11:00 দিকে হালকা নাস্তা এবং বিকেলবেলা ও সন্ধ্যার দিকে হালকা নাস্তা এবং তিন বেলা খাবারটা নিশ্চিত করবো খাবারটার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কারো প্রেজেন্সে হয় সে হয়তো হাত দিয়ে ঠিক মতো উঠাইতে পারবে না মুখ দিয়ে ঠিক মতো খাইতে পারবে না চোখ দিয়ে ঠিক মতো দেখতে পারবে না এই জায়গাটাতে আপনাদের আরো বেশি মানবিক আরো বেশি যত্নশীল মানে হওয়া উচিত এবং এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের হওয়া উচিত কারণ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার একই আছে এবং বর্তমান সরকার এই ব্যাপারটাতে আরো বেশি আন্তরিক ধন্যবাদ পরিবার এখানে দায়িত্ব নিক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ মোস্তাফিজ ভাই আপনাকে আপনি যথার্থই বলেছেন যে আমাদের বিশেষ করে প্রতিবন্ধী যারা আছেন যাদের পরিবারে প্রতিবন্ধী সদস্য আছেন কোনো যে বয়সেরই হোক তার প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে
আরো একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে, আমরা তার সাথে যুক্ত হতে চাচ্ছি। হ্যালো, কে বলছেন প্লিজ? আমার সাথে কথা বলছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম শহর থেকে কুরশেদ বলছি। জি ভাই বলুন, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 35, ওজন হচ্ছে 68, 5 ফিট 5 ইঞ্চি। জি হ্যাঁ, আমার গত 2 দিন আগে সুগার টেস্ট করাইছি, ওখানে 15 পাউন্ড পাইছি। আচ্ছা হ্যাঁ, 15 পাউন্ড পাইছি। এখন ওই যে ডায়াবেটিস রোগীরা যেভাবে ইয়ার রুটিন মেনটেন করে, আমাকে সেভাবে রুটিন মেনটেন করতে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের পুষ্টিকর খাবারের মধ্যে কি অল্প খাবারের মধ্যে পুষ্টিকর খাওয়া যায় সেটার জন্য আমি একটা সাজেশন চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। যদিও আমাদের আজকের আলোচনার বিষয়ের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ত না আপনার প্রশ্নটি, তারপরেও আপনি একজন, বুঝতে পারছি যে ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন, এই সময় আপনার পুষ্টি কিভাবে আপনি বজায় রাখবেন বা কোন কোন পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন সে সম্পর্কে আমাদের কাছে আপনি জানতে চেয়েছেন। আমি এই বিষয়ে আমাদের ডাক্তার খলিলুর রহমান, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে উনি যে প্রশ্নটা করেছেন, আমরা এগুলোকে বলি যে ডিজিজ রিলেটেড নিউট্রিশন, অর্থাৎ বিভিন্ন ডিজিজ হলে তার জন্য কিছু স্পেসিফিক নিউট্রিশনের নির্দেশনা আছে। উনি যখন ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে তার জন্য কিন্তু তার ফুড প্যাটার্ন, তার খাদ্য তালিকা, তার খাদ্যের হ্যাবিট, সমস্ত কিছু কিন্তু এটা ফিক্সড করা আছে। একজন তার জন্য একজন অবশ্যই নির্দিষ্ট ক্যালকুলেটিভ আকারে তাকে ক্যালোরি গ্রহণ করতে হবে, অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এবং সেই খাদ্যটা তার ক্যালোরিটা সে ঠিক মতো বার্ন করছে কিনা সেইটাও তাকে লক্ষ্য করতে হবে। সুতরাং এটা একক একদিনে, যেহেতু অসুস্থতা তার সারা জীবনের, সুতরাং তার ডিসিশনটাও নিতে হবে সারা জীবনের জন্য, প্ল্যানিংটাও হবে কন্টিনিউয়াস প্ল্যানিং, মানে উনি যে ধরনের কার্যক্রম করবেন, যে ধরনের কাজের সাথে সম্পৃক্ত সেইভাবে ওনার ক্যালোরি উনি ইনটেক করবেন। এখানে আসলে প্রেসক্রিপশন করার কিছু নাই, ওনার টাইম টু টাইম এই প্রেসক্রিপশনটা ভ্যারি করবে, খাদ্য তালিকা ভ্যারি করবে, ক্যালোরি ভ্যারি করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক যিনি ফোন করেছিলেন তিনি নিজেও বলেছেন যে চিকিৎসকরা তাকে একটি খাদ্য তালিকা প্রদান করেছেন, আমার মনে হয় সেটি অনুসরণ করা উচিত হবে। আর এর বাইরে যদি কখনো কোনো খুব জটিল সমস্যা পড়েন তাহলে তিনি তার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, আমার মনে হয় এটি গুরুত্বপূর্ণ তার জন্য। আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই, আমি এস এম মোস্তাফিজুর রহমানের কাছে আসতে চাচ্ছি। আমরা জানি যে সকল বয়সের সব মানুষের জন্যই পুষ্টির প্রয়োজন রয়েছে, কিন্তু এরপরেও আমরা বিভিন্ন সময়ে, বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েরা যারা আছেন, যারা কিছুদিনের মধ্যে আমরা আশা করি যে একটি সন্তান প্রসব করবেন, সেই গর্ভবতী মায়েদের আর সন্তান প্রসবের পরে যারা, বিশেষ করে সন্তানকে যারা দুধ খাওয়াবেন, তো এই দুই শ্রেণীর মায়েদের পুষ্টির ব্যাপারটা আমরা একটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি, কারণ এই এই জন্য যে মায়ের সুস্থতার উপর নির্ভর করে তার অনাগত শিশুর সুস্থতা, এবং এটি আমাদের জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এস এম মোস্তাফিজুর রহমান ভাই, আপনার কাছে আমি জানতে চাইব যে আপনাদের জাতীয় পুষ্টি সেবা থেকে এই গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির ব্যাপারে বিশেষ কোনো কার্যক্রম আপনাদের আছে কি না, থাকলে সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আছে, কারণ হলো যে আমরা গর্ভবতী মাদের জন্য অ্যান্টিনেটাল যে চেক আপটা করা হয়, এই চেক আপটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8টা রিকমেন্ড করে, অ্যাটলিস্ট 4টে যেন সেন্টারে এসে করে এবং 4টে টেলিফোনের মাধ্যমে করলেও চলবে। তো আমরা ওখানে কী করি, আসলে একটা গর্ভাবস্থা একটা মা যদি 9 কেজির কম ওজন বাড়ে তাহলে 2.5 কেজির উপরে বাচ্চা হবে না, খুব গুরুত্বপূর্ণ। মা যেন 9 কেজির উপরে বাড়ানোর যে চেষ্টাটা করতেছে, এই চেষ্টাটা আমার 9 মাস আছে, 9 মাসের প্রথম দিকে ওজনটা খুব একটা বাড়ে না, বাড়ে আসলে 3-4 মাস পরে দিয়ে যে কাজে আমার তাকে কি করতে হবে, বাড়তি এক বেলা পরিমাণ খাবার, আমি সারাদিনে খাবার যদি 3 বেলা খাই তাহলে এখন 4 বেলা খাবে, এই 4 বেলা খাবারের জায়গাটাতে আমরা আসলে খাওয়াবো 5 বেলা, অর্ধেক খাওয়াবো 11:30-11টার দিকে, অর্ধেক খাওয়াবো বিকেল 5:30-5টার দিকে। হ্যাঁ,
কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই জন্য বাচ্চাটা টোটাল বড় হবে মায়ের এখানে, ওর যতগুলি ব্রেন সেল তৈরি হওয়ার কথা সবগুলি মায়ের পেটে হবে, পৃথিবী আসা একটাও আসার পরে একটাও হবে না। কাজেই শিশুর যদি মঙ্গল আমি চাই, গর্ভাবস্থা মায়ের পুষ্টি অবশ্যই নিশ্চিত করতে হবে মায়ের জন্য, এবং শিশু যে বাড়তেছে ভিতরে তার জন্য বিশ্রাম লাগবে, পুষ্টি দিতে হবে, তারপরে যেটা হলে মাকে মানসিক প্রশান্তিও দিতে হবে, কারণ সেলগুলি ভালো হইতে হবে। এখন আমি চলে আসি যে প্রসূতি অবস্থা, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা এখন পৃথিবীতে এসে প্রথম ছয় মাস কিছুই খাবে না মায়ের দুধ ছাড়া, তাহলে এই মায়ের দুধ খাওয়া মানে মাকে তখন নিজের জন্য খেতে হবে, এবং যে শিশুটা এসে গেছে তার জন্য আমার মানে সমস্ত মানে পুষ্টি নিশ্চিত করবে এই মায়ের দুধের মাধ্যমে। কাজে মায়ের দুধটা যেন সুষম খাবার মাকে দেওয়া হয়, তাহলে সুষম খাবারের যত প্রোটিন বলেন, কার্বোহাইড্রেট বলেন, ফ্যাট বলেন, ভিটামিন মিনারেলস যাই বলেন, এবং জলীয় অংশ বা পানীয় অংশ যেটাই বলেন, এ পুরোটাই মা যেন তার শিশুকে মায়ের দুধের মাধ্যমে দিতে পারে। কাজে এখনো বরং আরো এক মুঠ ভাত বেশি খাইতে হবে, চার বেলার জায়গায় আরো এক মুঠ ভাত বেশি খাইতে হবে, এবং আগে যেটা বলছি মায়ের মানসিক প্রশান্তি যেটা, এটা খুব জরুরি দরকার, এবং মায়ের বিশ্রাম দরকার, এবং মার ওই সময় যে জিনিসগুলি দরকার কোনো ধরনের ডিস্টারবেন্স না হয়, এবং সুষম খাবার বাচ্চার পরবর্তী সময় যাতে ব্রেন সেলগুলি নিয়ে আসছে 25% তো জন্মসূত্রে একজনের সাথে আরেকজনের কানেকশন ছিল, বাকি যে পার্সেন্টেজগুলি কানেক্টেড হবে, বুদ্ধিদীপ্ততা শিশুর বাড়বে, খালি দৈহিক বৃদ্ধি ঘটবে না, মানসিক বিকাশ ঘটবে, এই পুরো জিনিসটা নিশ্চিত করার জন্য গর্ভ অবস্থা এবং প্রসূতি অবস্থায় মায়ের পুষ্টির ব্যাপারে যত্নশীল থাকার ব্যাপারে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রম একদম মাঠ পর্যায় পর্যন্ত, কমিউনিটি ক্লিনিক পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছে, জাতীয় পর্যায়ে তো প্রচার প্রসার দিকে করা দরকার, এগুলো করে যাচ্ছে, এবং মানুষের এই ব্যাপারে চিন্তা চেতনা কৈশোরকালীন সময়ে কিশোরীদের মাধ্যমে বৃদ্ধি করার জন্য স্কুল পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সেকেন্ডারি এডুকেশন মন্ত্রণালয় আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি, এবং আমরা একত্রে এই কাজটা করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবারে আবার একটু আমাদের বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডক্টর খলিলুর রহমানের কাছে একটু জানতে চাইব, এই যে জাতীয় পুষ্টি সেবা একটি অপারেশন প্ল্যানের মাধ্যমে দেশে পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে, আবার বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ যেটি আছে যেটির মহাপরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, এই দুই সংস্থার কাজের মধ্যে আপনারা কিভাবে সমন্বয় করছেন, আদৌ কি কোনো সমন্বয় আছে নাকি আপনারা আলাদা আলাদা ভাবে কাজ করছেন, যদি এই বিষয়ে আমাদের দর্শকদের কিছু বলেন। আমি প্রথমেই বলতে চাই যে জাতীয় পুষ্টি পরিষদ অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল যারাই কাজ করি আমরা তাদেরকে কারিগরি সহায়তা, নীতিগত এবং দাপ্তরিক সহায়তা প্রয়োজন দিই। এছাড়া বিভিন্ন প্রোগ্রাম, যে সমস্ত প্রোগ্রাম বাংলাদেশে চলে পুষ্টি সংক্রান্ত, সবগুলো প্রোগ্রাম মনিটর করা, মূল্যায়ন করা, ইভেন এগুলোর রিসার্চ করা, এটাও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের কাজ। আমাদের কাজই হচ্ছে সমস্ত সেক্টরের সাথে কোঅর্ডিনেশন করা, প্লাস এই সমস্ত সেক্টর থেকে যে প্রোগ্রামগুলো, যেমন আপনি যে কথাটা বললেন যে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, তারা যে প্রোগ্রামটা সারা বাংলাদেশে করছে, আমরা এই সার্ভিসটার আলটিমেটলি ইফেক্টটা কি হচ্ছে, আমাদের পুষ্টি স্তর উন্নয়নে কতটুকু সহায়তা করছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করে ঊর্ধ্বতন মহলে অর্থাৎ যারা নীতি প্রণয়ন করেন তাদের কাছে তুলে ধরি। তো সুতরাং আমরা যেমন যদিও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করি, কিন্তু বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ যেমন ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে কাজ করে, ঠিক তেমনি ভাবে 22টা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে, ঠিক তেমনি ভাবে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও সবার সাথে কোঅর্ডিনেশন করে কাজ করে, এবং আমরা এই মুহূর্তে খুব সুন্দর কোঅর্ডিনেশন বজায় করছে বজায় আছে। আমরা তার উদাহরণ হিসেবে বলতে পারি যে বিগত 2020 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আমরা কিন্তু 22টা মন্ত্রণালয়কে নিয়ে আমরা তাদের পুষ্টি পরিকল্পনা, বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। আর একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই যে আমরা খুব অল্প সময়ের মধ্যে কোভিড এর ভ্যাকসিনের কারণে আমরা করতে পারিনি, আমরা তথ্য সংগ্রহ করছি, অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য বিভাগে যে সমস্ত
পুষ্টি সংক্রান্ত কার্যক্রম পরিচালিত আছে, তাদের নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন করব, যাতে পুষ্টির কি অবস্থা আমরা বার্ষিক প্ল্যান তাদের নিয়ে করব। এইভাবে আমরা কোঅর্ডিনেশন করে কাজ করছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা জাতীয় পুষ্টি পরিষদের, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম, কিভাবে আপনারা একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে এই পুষ্টি কার্যক্রম পরিচালনা করছেন সেটিও জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকেই চলে এসেছি। আমি জাতীয় পুষ্টি সেবা লাইন ডিরেক্টর ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান, আপনার কাছে সম্ভবত এটি হবে আমার শেষ প্রশ্ন, যে দেশে আমরা জানি সকলে যে করোনার মহামারী চলছে, যে কোভিড প্যান্ডেমিক আমরা অনেক দিন ধরে, গত প্রায় এক বছরের বেশি সময় ধরে আমরা এটি লক্ষ্য করছি বিশ্বব্যাপী, এই কোভিডের সময়ে বাংলাদেশে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রম পরিচালনা কিভাবে করছেন, বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে কিনা? না, অবশ্যই বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে, কারণ যখন মার্চে এখানে মানে লকডাউন শুরু হলো, আমি সত্যিকার অর্থেই বলছি প্রথম দুই মাস বেসিক্যালি কার্যক্রমটা কিছুটা হলেও স্থবির হয়ে গেছিল। আমার প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকের কর্মী তার জায়গায় বসে কাজ করছিল, হয়তো অনেকে ভয়ে মানে ওই জায়গায় আসে নাই, অনেকে কেন্দ্রীয় পর্যায়েও অনেক হাসপাতালে কিছু সমস্যা হয়েছে। বাট দুই মাস মানে এপ্রিল মে জুন মাস থেকে আমরা আবার মোটামুটি কাছাকাছি লেভেলের অ্যাচিভমেন্ট শুরু করছি। জুলাইয়ে মানে আমরা বেশ ভালো অবস্থানে চলে গেছি, এবং অক্টোবরে তো আমি সারা বাংলাদেশ ব্যাপী মাননীয় স্বাস্থ্য প্রতি পরিবহন কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, সচিব মহোদয়ের নেতৃত্বে, আমরা সারা বাংলাদেশ ডিজি মহোদয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ ব্যাপী ভিটামিন এ খাওয়ানোর কার্যক্রমটা মানে করোনার পরবর্তী বড় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে কার্যক্রমটা, এটা নিউট্রিশন দিয়ে শুরু হয়েছে। আমি গতকালকে নরসিংদী গেছি, নরসিংদী যে আমি কমিউনিটি ক্লিনিক ভিজিট করছি, উপজেলায় গেছি, আমি ডিস্ট্রিক্টে গেছি, ওখানে প্রশিক্ষণ চলছে, এবং এখন প্রি করোনা পিরিয়ডে আমাদের যে অবস্থা ছিল মোটামুটি কাছাকাছি পর্যায়ে আমরা অবস্থান করছি। যতগুলো ইন্ডিকেটর প্রথম থেকে বাধাপ্রাপ্ত হয়েছিল কিছুটা কমে গেছিল, সেই ইন্ডিকেটরগুলি আমরা আবার কাছাকাছি পর্যায়ে চলে গেছি। তবে অ্যাজ এ হোল সারা পৃথিবীর মতো আমাদেরও কিছু মানুষের কর্ম মানে মানে চ্যুত হয়েছে, এবং কিছু মানুষের ইনকাম কমছে, সেই প্রেক্ষাপটে গ্লোবাল যেরকম ইম্প্যাক্ট তার কিছুটা প্রভাব হয়তো আছে, কিন্তু আমি মনে করি না বড় দাগে আমাদের কার্যক্রমে কোনো ধরনের সমস্যা মানে এখন আছে। আমরা এখন মনে করি যে আমরা ধন্যবাদ মোস্তাফিজ ভাই করছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ আলোচনা করার চেষ্টা করেছি বাংলাদেশে পুষ্টি কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও যে পুষ্টি কার্যক্রম সঠিকভাবে যথার্থভাবে পরিচালিত হচ্ছে, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জাতীয় পুষ্টি সেবাকে এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে যুক্ত হওয়ার জন্য। আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে পুষ্টি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে, আশা করি তারা উপকৃত হয়েছেন। দর্শক মন্ডলী, আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। যাবার আগে যে কথাটি আপনাদের জন্য বলে দেওয়া খুবই প্রয়োজন, যে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন। একটা সময় ছিল আমরা শুধুমাত্র ক্ষুধা লাগলে খাবার খেতাম, কিন্তু এখন খাবার খাওয়ার আগেই আমাদের ভাবতে হবে আমরা যে খাবারটি খাচ্ছি তার পুষ্টিমান যথার্থ পরিমাণে আছে কিনা, সেটি আমার জন্য প্রযোজ্য কিনা, এই বিবেচনা রেখে আমরা আসলে খাদ্য গ্রহণ করলে আমাদের সুস্থতা আমরা নিশ্চিত করতে পারবো, পুষ্টি নিশ্চিত করতে পারবো। আমরা সকলেই জানি যে দেশে করোনার মহামারী চলছে, এই করোনাকালীন সময়ে আমরা যেন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। ঘরের বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, বাইরে থেকে ঘরে ফিরলে সাবান বা স্যানিটাইজার দিয়ে আমরা হাত পরিষ্কার করব, স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা স্বাস্থ্য সেবাও গ্রহণ করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান, আল্লাহ হাফেজ। ২৪ জানুয়ারি ১৯৫০
কোতোয়ালি থানার মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে চার্জশিট দাখিলের খবর ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে জানালো ঢাকা ডিআইবি। গত বছরের 11 অক্টোবর আরমানিটোলা ময়দানের জনসভা পরবর্তী ঘটনার জন্য এ মামলা দায়ের করা হয়েছিল। 24 জানুয়ারি 1951 শেখ মুজিবের বিরুদ্ধে গোপালগঞ্জ থানার মামলাটি দীর্ঘায়িত না করে ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার পরামর্শ দিলেন ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর। মামলার পরবর্তী তারিখ 30 জানুয়ারি। 24 জানুয়ারি 1953 জনাব সোহরাওয়ার্দীর উপস্থিতিতে বগুড়ার আলতাফুন্নেসা পার্কের জনসভায় মুসলিম লীগ এবং বর্তমান সরকারের তীব্র সমালোচনা করলেন শেখ মুজিব। ঢাকায় ভাষা আন্দোলন চলাকালীন পুলিশের গুলিবর্ষণের নিন্দাও করলেন তিনি। 24 জানুয়ারি 1971 পূর্ব পাকিস্তান সঙ্গীত শিল্পী সমাজ আয়োজিত সংবর্ধনা সভায় আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, বিপদ আমাদের কাটে নাই, লক্ষ্য এখনো অর্জিত হয় নাই, চরম সংগ্রামের প্রয়োজন দেখা দিতে পারে, সেদিনের জন্য প্রস্তুত হন। 24 জানুয়ারি 1972 টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুল মাঠে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে এলেন বঙ্গবন্ধু। সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে লালু নামের 8-10 বছরের এক বালকের পরিচয় করিয়ে দেয়া হয়। লালু এক দুর্ধর্ষ গেরিলা যে মুক্তিযুদ্ধকালীন একাই 8 জন শত্রু সেনাকে খতম করেছিল। আদর করে তাকে কোলে তুলে নিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশ টেলিভিশন বদলে যাবে বদলে দিবে। করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত আজ সারা বিশ্ব। সংক্রামক এই ভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরার পূর্বে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড যাবৎ ভালোভাবে হাত ধুয়ে নিন। মাস্ক এমন ভাবে পরবেন যেন নাক মুখ পুরোপুরি ঢাকা থাকে। মাস্কে বারবার হাত দেবেন না। কোনো কারণে ভিজে গেলে মাস্ক বদলে ফেলুন। খোলার সময় মাস্কের গায়ে হাত না দিয়ে পিছন দিক থেকে টেনে খুলুন এবং হাত মুখ ধুয়ে ফেলুন। কেনা মাস্ক ছাড়াও 3 লেয়ারের সুতি কাপড় দিয়ে ঘরে বানানো মাস্কও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। সঠিক নিয়মে মাস্ক পরুন, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অতি ঘনবসতিপূর্ণ একটি দেশ। দেশটির জনসংখ্যাকে একটি সীমিত সংখ্যক জনগোষ্ঠীতে রূপান্তর করার লক্ষ্যে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তা নিরূপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সারা দেশব্যাপী সরকারি হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ক্লিনিকের ব্যবস্থা করে দেশের তৃণমূল মা ও শিশু, কিশোর কিশোরী, নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের চিকিৎসা সেবার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
পরিবার কল্যাণ সহকারীরা যারা আছি তারা মানে সর্বনিম্ন পর্যায়ে যে মানুষের দোরগোড়ে যে তারপরে কাজ করে থাকি, নবদম্পতি থেকে শুরু করে প্রত্যেকটা দম্পতি কিভাবে পরিবার জনসংখ্যা কমাইতে হবে এবং কি পদ্ধতি নিলে তাদের জন্য সুবিধা হবে সে ব্যাপারে প্রাথমিক পর্যায়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং তাদের কোন সময় কি পদ্ধতি নেওয়া উচিত, কি নিলে তাদের জন্য সুবিধা হবে, সেরকম সকল প্রকার সাহায্য এবং সেবা আমরা দিয়ে থাকি। যেমন নবদম্পতিদের ক্ষেত্রে বিবাহের পরপরই তাদেরকে বাচ্চা নেওয়া উচিত না এবং সেই ব্যাপারে তাদেরকে কি করণীয় সেগুলো আমরা বলে থাকি এবং কোন সময় বাচ্চা নিলে তাদের জন্য ভালো হবে, কয়টা বাচ্চা নিলে তাদের জন্য ভালো হবে এবং প্রথম বাচ্চার পরবর্তী সময় তাদের মানে মধ্যবর্তী সময় কতটুকু গ্যাপ থাকা দরকার সে ব্যাপারে আমরা পরামর্শ দিই। কিশোর কিশোরীদের ক্ষেত্রে, বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তনটা, তাদেরকে মানসিকভাবে আমরা মোটিভেশন দিয়ে থাকি যে এই সময় তাদের মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে, এই সময় তাদেরকে কি করা উচিত এবং সবথেকে জরুরি যেটা আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি। গর্ভবতী যারা আছে গর্ভবতী মায়েদেরকে আমরা সেবা দিয়ে থাকি প্রথম থেকে শুরু করে একদম প্রসবকালীন, প্রসব পরবর্তী, প্রসবোত্তর সকল প্রকার সেবা আমরা দিয়ে থাকি। আমরা তাদেরকে ওষুধ দিয়ে থাকি, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিয়ে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নর্মাল ডেলিভারি। FWC-তে ভিজিটর আছে এবং তাদেরকে সাহায্য করার মতো প্রত্যেকটা FWC-তে ব্যবস্থা আছে যেন তারা সেখানে গিয়ে নর্মাল ডেলিভারি করার চেষ্টা করে, কিন্তু বাসায় না, কারণ সেখানে অনেক রকম ঝুঁকি থাকে। আমরা সেখানে তাদেরকে ওইভাবে মোটিভেশন করে থাকি এবং প্রসবোত্তর নবজাতক শিশুকে কীভাবে সেবা দিতে হবে সেই রকম তাদেরকে সব মোটিভেশন দিয়ে থাকি। নবজাতক শিশুকে কীভাবে যত্ন করতে হবে, তার নাড়ি কাটা থেকে শুরু করে একদম মায়ের বুকের দুধ খাওয়ানো পর্যন্ত জন্মের এক ঘন্টার মধ্যে, প্রসব পরবর্তীকালীন তাদের কীভাবে জন্মবিরতিকরণ পদ্ধতি গ্রহণ করতে হবে সেই রকম আমরা সেবা দিয়ে থাকি। স্বল্পকালীন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সকল প্রকার সেবা আমরা তাদেরকে দিয়ে থাকি। তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চাকে সকল প্রকার টিকা নিতে হবে, টিকার কথা বলে থাকি। তারা যদি আমাদের ক্লিনিকে না আসতে চায় তাদের সবার কাছে আমাদের মোবাইল নাম্বারটা দিয়েছি যেন আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে, কিভাবে কি পদ্ধতি নিলে তাদের জন্য ভালো হবে আমরা পরামর্শ তাদেরকে দিয়ে থাকি। ফোনের মাধ্যমে আমরা 24 ঘন্টা তাদেরকে সেবা দেওয়ার জন্য উদ্বুদ্ধ থাকি এবং তাদেরকে আমরা মায়ের ব্যাংক দিয়ে থাকি, যে ব্যাংকের মাধ্যমে তারা সঞ্চয় অল্প অল্প করে প্রতিদিন সঞ্চয় করবে এবং প্রয়োজনের সময় সেটা ব্যবহার করে থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটা মায়েদেরকে এবং শিশুদেরকে সেবা দিয়ে থাকি। একজন নারীর গর্ভে শুরু থেকে প্রসব পর্যন্ত যত রকমের সেবা প্রয়োজন তা দেওয়ার চেষ্টায় থাকেন এ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োজিত পরিবার কল্যাণ সহকারীরা। গর্ভকালীন প্রতিটি মহিলার 4টি চেক আপ যে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে তারা গর্ভবতীকে বুঝিয়ে বলেন। প্রয়োজনে তারা সাথে নিয়ে রোগীকে উপজেলা বা জেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। একটা গর্ভবতী মহিলার প্রথম থেকে শুরু করে তার 4টা চেক আপের দরকার আছে, এটা তো হু থেকে রিকমেন্ডেশন দেওয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করেছে 4টা চেক আপ আমাদের। একটা হচ্ছে 16 সপ্তাহ, একটা 20 সপ্তাহের মধ্যে, একটা 24 সপ্তাহের মধ্যে, একটা 34 সপ্তাহের মধ্যে আমরা চেক আপটা করে থাকি। এছাড়া শেষের দিকে তো আরও বেশি আমরা চেক আপ করি রোগীর সুবিধা অনুযায়ী। এবং এই ডেলিভারি শুরু থেকে আমরা যে চেক আপগুলো আমরা ফলো আপ করবো, ফলো আপের সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে রোগীর কী কী দরকার, তার পুষ্টি দরকার, তার খাদ্য দরকার, তার পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, পরিমতো খাবার দরকার, যে খাবারগুলো খেয়ে তার বাচ্চা এবং সে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিমতো শাকসবজি, ফলমূল সব কিছু তার দরকার। এবং যখন একটা মহিলা গর্ভধারণ করে তার কিন্তু চাহিদাটা, খাবারের চাহিদা ডাবল হয়ে যায়। একজন মানুষ যে খাবারটা খাবে একটা গর্ভবতী মহিলা তার চেয়ে একটু বেশি পরিমাণ খাবে, ডাবল খাবে, কেননা সে তখন ডাবল মানুষ হয়ে যায়। একটা শরীরের ভিতরে একটা বাড়তি জিনিস বড় হচ্ছে, এটাকে যত্ন করার জন্য তার পরিষ্কার পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন এবং খাবারের পাশাপাশি তাকে সুস্থ থাকতে অবশ্যই আমরা সাহায্য করি এবং এই পরামর্শগুলো তাদের আমরা সুন্দরভাবে বলার চেষ্টা করি যাতে তারা এগুলো অনুসরণ করতে পারে এবং তাদের জীবনে তারা কাজে লাগাতে পারে। এছাড়াও আমরা কোশ্চেনকালীন যে সেবাটা আমরা দেব বিয়ের আগে, কোশ্চেনকালীন সেবা আমরা বলতে বোঝায় যে বিয়ের আগে আমরা স্কুল কলেজের বাচ্চা মেয়েদের, যে মেয়েগুলা মানে কোশ্চেনকালীন সময়গুলো পার করতেছে তাদের আমরা সেন্টারি এডুকেশন দেই, তাদের সেনিটারি সাপ্লাই দিই আমাদের এয়ার ডিপার্টমেন্ট থেকে, তাদের আমরা বিনামূল্যে এগুলো ব্যবস্থা করে থাকি। এছাড়া হ্যান্ড ওয়াশিংয়ের ব্যাপারেও আমরা তাদের অনেক উৎসাহিত করে থাকি যাতে তারা রোগ জীবাণু থেকে, বিভিন্ন রকম সংক্রামিত রোগ থেকে যেন তারা মুক্ত পায়,
যে কৈশোরগণের স্বাস্থ্য সম্পর্কে যদি আমরা সচেতন হই এবং তাদের যদি আমরা ভালো গাইডলাইন দিতে পারি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের মান এবং পুষ্টিকর খাবার সম্বন্ধে গ্রহণ করার, আর স্যানিটারি প্যাড যদি ব্যবহার করতে বলি, তাহলে তারা তাদের যে উন্নত জীবনযাপন হবে এবং তারা যে পার্সোনাল হাইজিনটা মেনটেন করবে এতে তাদের অনেক উপকৃত হবে এবং তাদের যে যৌনবাহিত যে রোগগুলো আছে এবং তাদের যে মেইল যে রোগগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকবে এবং তারা সুস্থ থাকবে এবং তাদের যখন তাদের বিবাহ হবে এবং বিবাহের সময় তাদের পরে যে তাদের যে বাচ্চা পেটে আসবে এই সময় বাচ্চাগুলো তাদের ভালো থাকবে, কেননা তারা যেহেতু আগে থেকে তারা জানে যে আমাদের এভাবে সুস্থভাবে থাকতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং ভালো খাবার খেতে হবে। এই জন্য আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রেই আমরা তাদের সুন্দর উপদেশ দেবো যাতে তারা ভালোভাবে চলতে পারে এবং সমাজের উপকার করতে পারে এবং সমাজের একটা সুন্দর বাচ্চা তারা উপহার দিতে পারে সমাজকে। এবং আমরা এই প্রসঙ্গে আরও বলতে চাই যে আমাদের যে ডেলিভারিগুলো যে আমরা করাবো এটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা করানোর ব্যবস্থা করবো, আমরা বাসায় কোনো ডেলিভারি করানোর জন্য উৎসাহিত করবো না, আমরা চাবো যে প্রশিক্ষিত দায় দিয়ে আমরা ডেলিভারি করাবো এবং 100% আমরা ডেলিভারি যেন আমরা হাসপাতালে করাতে পারি। এই ব্যাপারে আমরা আমাদের মা বন্ধুদের উৎসাহিত করবো যাতে তারা তাদের গর্ভকালীন সময় আমাদের কাছে চেক আপে আসে এবং তাদের ডেলিভারিটা যেন আমাদের হাসপাতালে সুন্দর সুষ্ঠুভাবে ডেলিভারিটা করে যাতে তারা একটা সুন্দর সন্তান উপহার দিতে পারে সমাজকে এবং পরিবারকে। এটাই ছিল আমাদের মূল মন্ত্র যাতে আমরা সমাজকে আগায় নিয়ে যেতে পারি এবং সমাজের মাঝে একটা সুন্দর পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সুন্দর ডেলিভারির মাধ্যমে, এটাই আমাদের প্রতিবদ্ধ বিষয়। পরিবার কল্যাণ সহকারীরা একটি গ্রামে বা শহরের বাড়ির অন্তর্মহলের সকল খবরাখবর রাখেন। কোনো পরিবারে যদি কোনো নতুন দম্পতি সৃষ্টি হয় সেই দম্পতিকে তার সংসার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিয়ের প্রথম 2-3 বছর সন্তান না নেয়ার পরামর্শ প্রদান করেন। নবদম্পতিদেরকে নানান পদ্ধতির কথা বলেন। পদ্ধতি নিয়ে কিভাবে সুখী জীবন গড়া যাবে সে বিষয়ে স্বামী স্ত্রী দুজনকে বলে থাকেন। আমাদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আছে, এটা হলো 7টা পদ্ধতি। আর প্রথমে বলি আমি স্থায়ী পদ্ধতির জন্য, স্থায়ী পদ্ধতি হলো পুরুষদের জন্য একটা, মহিলাদের জন্য এটা একবার স্থায়ী, এটা সারা জীবনে বাচ্চা আসবে না, এটা পুরুষদের জন্য ভ্যাসেকটমি, মহিলাদের জন্য টিউবেক্টমি বলে এটা। আর স্বল্পমেয়াদি আছে যেমন খাবার বড়ি, এটা স্বল্পমেয়াদি। তারপরে স্বল্প দীর্ঘমেয়াদি আছে ইঞ্জেকশন 3 মাস পর পর, স্বল্প দীর্ঘমেয়াদি আমি তার কাছে ইমপ্লানন, আর একটা হলো কপারটি মানে আয়োডি। আমি প্রত্যেকটা পদ্ধতি সম্বন্ধে বলি। খাবার বড়ি হলো প্রতিদিন খেতে হবে, পিরিয়ডের প্রথম দিন দিয়ে 5 দিনের ভিতরে শুরু করতে হবে। এখানে সাদা বড়িগুলি থাকে, আর 7টা থাকে আয়রন বড়ি, 28টা বড়ি প্রতিদিনে খাই যাবে। সাদা বড়ি খাওয়া শেষ হলে সে লালগুলি একটা একটা করে খাইবে প্রতিদিন রাত্রে খাওয়ার পরে, ওই সময় তার মাসিকটা হবে। যেদিনই হোক মানে লাল বড়ি যেটা শেষ হয়ে যাবে পরের দিন আরেকটা পাতা ধরতে হবে। আর এটা খাইলে প্রথমে তো হয়তো বমি বমি বা মাথা ঘুরানো এরকম লাগতে পারে, এটা বেশি দিন থাকে না, বেশি হলে 3 মাস তারপর সেরে যায়। তবে এরকম যদি বেশি লাগে তবে লেবু দেওয়া শরবত বা খালি পেটে টোস্ট বিস্কিট বা মুড়ি খাইলে এই সমস্যাটা থাকে না। আর ইঞ্জেকশনেরও 3 মাস পর পর এডো মাসিকের প্রথম দিনে 5 দিনের ভিতরে নিতে হয়। প্রথম একটা ইঞ্জেকশন নেওয়ার পরে তার 3 মাস পরে আরেকটা দ্বিতীয় ডোজটা আমরা লিখে দিই, ডিউ ডোজটা ওই তারিখে এসে আবার একটা নিতে হয়। ইঞ্জেকশনটা দিলে সাইড এফেক্ট আমাদের তেমন কিছু না, নিয়মিত কারো মাসিক হয়, কারো আছে নিয়মিত মাসিক হয় না, মাসিক হয়তো বন্ধ থাকে, কারো আবার দেখা যায় যে অনিয়মিত মাসে 2-3 বার এরকম হয়। এরকম হলে আমাদের কাছে আসবেন, আমরা এটার ব্যবস্থা দিব। প্লান্ট যেটা হলো 3 বছর, এটা হলো ছোট্ট একটা কাঠির মতন, ওইটা হাতের এই জায়গাটায় পরাই দেয়, এটার মেয়াদ 3 বছর। এইটা এবং ইঞ্জেকশন একই জিনিস দিয়ে তৈরি, প্রজেস্টেরন হরমোন দেওয়া, এটার জন্য মাসিকের একটু গণ্ডগোল হতে পারে, মাসে মাসে মাসিক হয়, আবার কারো আছে হয় না, একেবারেই বন্ধ থাকে, কারো আছে মাসে স্পটিং দেখা যায় আর কি। আর কপারটি হলো, এটা হলো 10 বছর মেয়াদি, এটা একটা ছোট্ট জিনিস, কপার ঠিকটির মতন এটা জিনিসটা, 2 সাইডে কপার তার পেছনে থাকে জন্য কপারটি। এটা হলো জরায়ুতে দিয়ে দেয়, আমরা জরায়ুতে ফান্ডাস পর্যন্ত পৌঁছে দিতে হয়। এটা থাকলে এটার সাইড এফেক্ট কম, কারণ কোনো হরমোন নেই, এটা নিয়মিত মাসিক হয়। এটা একটু ইয়েতে পারে যে মাঝে মাঝে তলপেটে একটু ব্যথা করতে পারে, কারো বলে একটু ব্লিডিংটা মাসিকের সময় একটু বেশি হইতে পারে, তবে এটা বেশি থাকে না, 3 মাস থাকে, 3 মাস পরে এটা আস্তে আস্তে সয়ে যায়। তারপরও যদি আপনার অসুবিধা লাগে আসলে আমরা আবার এটার জন্য আপনার ব্যবস্থা দিই। নববিবাহিত যারা তাদের জন্য 3টা পদ্ধতি চলে, একটা হলো কন্ডম, খাবার বড়ি, আর হলো ইমপ্লান্ট যেটা। তো কন্ডম ব্যবহারটাই সবচেয়ে ভালো, যদি ব্যবহার করতে পারে নিয়মিত তাহলে নিরাপদ, কোনো অসুবিধা নেই, এটা কোনো হরমোন দেওয়া হচ্ছে না, কোনো সাইড এফেক্ট থাকে না, যখন ইচ্ছা তখন ব্যবহার করা যায়, যখন ইচ্ছা তখন বন্ধ করে দেয়। আর খাবার বড়ি খাইলেও এটা মাসিকের প্রথম দিনে শুরু করে দেবো, এটা নিয়মিত প্রতিদিন একটা করে খাইতে হয়,
আর ইমপ্লান্ট হইলো মাসিকের প্রথম দিনে 5 দিনের ভিতরে শুরু করতে, এটা নিলে যেমন 3 বছর কোন দম্পতি চাইলে আমরা 3 বছর বাচ্চা চাই না, তো এটা নিয়ে রাখলো খাবার পরিতে প্রতিদিন খাইতে এই ঝামেলাটা তার নাই, কন্ডোমে ব্যবহার করতে এটা ঝামেলা নাই, 3 বছর গেলে সেইটা খুললে নিলে আবার বাচ্চা আসে। প্রতিটি শিশুর মা যেন তার শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে আসেন সে বিষয়ে মাইকিং করে প্রচার করেন। শিশুর টিকাগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তা মায়েদের সুন্দরভাবে বুঝিয়ে বলেন এ টিকা কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক বৃন্দ। জন্মের পর পরই একটা আমরা বিশেষ টিকা দেই, এটা যক্ষ্মার টিকা বলা হয়। 42 দিন পর থেকে তার শিশুদের আমরা টিকাগুলো দিই। এরা আছে একটা প্যান্টা, প্যান্টা টিকাটা হইলো গিয়া আপনার গা ডিফথেরিয়া, হুপিং কাশি, টিটিনাস, তারপর আপনাকে নিউমোনিয়া, এগুলোর জন্য আমরা প্যান্টা টিকাটা দিই। তারপরে এর সাথে আছে আমাদের একটা আইপিভি, মুখে খাওয়াই আমরা ওপিভি। এই ওপিভিটা হইলো আমাদের কি, এটা হইলো গিয়ে আমাদের এই যে বাচ্চারা যে আগে আমরা দেখতাম জ্বর আসলে পঙ্গুত্ব হইয়া যেত ইয়ে হয়েছিল, এই পোলিও রোগ থেকে ইয়া বাচ্চার জন্য আমরা শিশুদের 2 ফোঁটা ইয়া ওপিভি টিকা খাওয়াই। এখন আমাদের বাংলাদেশ প্রায় ইয়া পোলিও মুক্ত হয়ে গেছে। এখন আমাদের আমরা এখন শুধু একটা পোলিও যেটা আমরা আইপিভি পোলিও যত না হয় এই টিকাটা আমরা দিয়ে থাকি। এইভাবে আমরা প্যান্টা টিকাটা পরপর বাচ্চাদের 3 বার দিয়ে থাকি, আর আইপিভি টিকাটা আমরা দিই 2 বার, প্রথম টিকার সাথে এবং তৃতীয় ডোজের সাথে। তারপর আমরা একটা পিসিভি টিকা দিই, এটা একটা নিউমোনিয়া ককাল, হ্যাঁ এই সময় দেই। তারপর আমরা হাম রুবেলা টিকা দেই, হামের টিকা দেই, তারপর রুবেলা টিকা দেই। এইভাবে বাচ্চাদের আমরা 18 মাসের ভিতরে সবগুলো টিকা দেই। আপনারা মায়েরা যারা বাচ্চাদের এখনো টিকা দেননি বা টিকা বাদ আছে বা আপনি ড্রপ আউট করছেন, যে টিকাগুলো বাদ পড়েছে সেই টিকাগুলো দিয়ে দিবেন, এবং জন্মের পর যে বাচ্চাগুলো এখন নতুন জন্ম নিছে তাদেরকে টিকাগুলো দিয়ে আমাদের টিকা সেন্টারে আমরা যেখানে যেখানে টিকা দিই সেখানে নিয়ে আসবেন, আমরা যত্ন সহকারে আপনাদের শিশুদেরকে এই টিকাগুলো দিয়ে দিব। সরকারিভাবে এই টিকাগুলো আমরা দিয়ে দিব বিনামূল্যে। এখন টিটিনাস টিকা 15 বছর থেকে 49 বছর পর্যন্ত মহিলাদেরকে মেয়েদেরকে আমরা টিটিনাস টিকা দিয়ে থাকি, এটা ধনুষ্টঙ্কার থেকে মায়েদেরকে বাঁচানোর জন্য। 5টা টিকা দিই আমরা, প্রথম টিকাটা শুরু করার থেকে কমপক্ষে 28 দিন পরে একটা, দ্বিতীয় টিকাটা দিই তার কমপক্ষে 6 মাস পর দিই, তারপরে কমপক্ষে 1 বছর পর চতুর্থ, কমপক্ষে 1 বছর পর পঞ্চমটা। আমাদের প্রথম টিকা থেকে দ্বিতীয় টিকাটা আমাদের 28 দিন হতে হবে, যেটা আমরা 6 মাস পরে দিই কমপক্ষে, সেটা যদি মনে করেন কোনো মেয়ে বা কেউ নিল না সেটা 1 বছর পরও আসলে আমরা তাকে দিব, কিন্তু 6 মাসের আগে তৃতীয় টিকা দিব না এবং দ্বিতীয় টিকাটা আমরা 28 দিন আগে দিব না। এবং যেটা 1 বছর পর দেওয়ার কথা, দেখা গেলো একটা মা দ্বিতীয় টিকাটা দেওয়ার পর তার 1-1.5 বছর পর তৃতীয় টিকাটা দিছে, তার মানে কি তাহলে কি আমরা আবার কি 6 মাস পর না, ওই আমরা যে টিকাটা দিব তৃতীয় টিকাটা দিব সেইটার থেকে আমি 1 বছর পর দিব, আবার চতুর্থ টিকাটা যখনই দিব তার থেকে 1 বছর পর পঞ্চম টিকা দিব। এইভাবে যদি আমাদের কিশোরীরা, আমাদের মায়েরা, গর্ভবতী মায়েরা, তারপর মনে করেন কি যারা 49 বছরের ভিতরে আছে এই মায়েরা যদি টিকাটা নেয় তারা কি হবে, তারা ধনুষ্টঙ্কার থেকে রক্ষা পাবে। হ্যাঁ একটা মা যদি গর্ভবতী থাকে তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বলি, সে মা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সঠিক সময়ে সঠিকভাবে সঠিক খাবার খায়, সঠিকভাবে বিশ্রাম নেয়, এবং সে নিজে তার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকবে, এবং পরিবার পরিজন যারা আছে, হ্যাঁ যেমন মনে করেন শাশুড়ি আছে, যা আছে, ননদ আছে, স্বামী আছে, এরাও তাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য সহযোগিতা করবে এবং তারে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য সহযোগিতা করবে। মা যখন প্রসব করবে তখন মাকে আরও যত্ন করতে হবে, আরও সুস্থতা রাখতে হবে, আরও আরো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যাতে মাকে সেই মুহূর্তে যাতে কোনো রোগ বালাই এগুলি ধরতে না পারে, সে যাতে সুস্থভাবে থাকতে পারে, তার পরিবারের পরিজন যারা আছে তার প্রতি এই সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং বাচ্চাটা যাতে কোনো অসুস্থতা না ভোগ করে। জন্মের সাথে সাথে বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়াতে বলতে হবে, জন্মের সাথে সাথে যাতে বাচ্চাকে না গোসল করানো হয়, হ্যাঁ এদিকে বা মাকে বলতে হবে মায়ের বুকের সাথে বাচ্চাকে জন্মের সাথে সাথে মায়ের বুকে বাচ্চাকে দিতে হবে, মা আর বাচ্চার সাথে তার এতে নিবিড় একটা সম্পর্ক তৈরি হবে। আমাদের চারিপাশে COVID-19 একটা যে ভাইরাস আছে, এই ব্যাপারে আমরা কি করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, কমপক্ষে 20 সেকেন্ড হাতটা ধুইব হাতে সাবান দিয়ে, আমরা হাতে সাবান দিয়ে একটা পদ্ধতি আছে আমরা এইভাবে হাতটাকে এইভাবে করব, তারপরে এইভাবে করব তারপর যাতে প্রতিটা স্থানে সাবানটা লাগে, কোনো স্থান যেন
সাদা না থাকে তারপর আমরা হাতুর তালিতে পাঁচ আঙ্গুল দিয়ে এইভাবে করবো, বা ডান হাতেরটা বাম হাতে করবো, বাম হাতেরটা ধান হাতে দেবো, তারপর সম্পূর্ণ হাতটা আমরা এইভাবে ধুয়ে ফেলবো। হ্যাঁ, এভাবে ধুইলে প্রত্যেক সময় যখনই আমরা বাহিরে যাবো যেখানেই যাই, এবং আমরা কী করবো কোনো কাজ করার আগে হাত দিব, কোনো কাজ শেষও হাত দিব, খাবার খাইতে খাবার খাইতে গেলে হাত ধুয়ে নিব, খাবার খাওয়ার পর হাত ধুবো, এবং সর্বোপরি আমাদের শিশুদের যে সেবাটা, শিশুটাকে ধরার আগে হাত ধুয়ে নিতে হবে, বিনা প্রয়োজন আমরা বের হব না। এখন এখন শীতকালীন, শীতকালীন এই রোগের প্রকোপ আরও বেশি দেখা দিতে পারে, তাই আমরা কী করবো অপ্রীতিক অহেতুক বাহিরে ঘোরাফেরা করবো না, ঘরেই থাকবো, ঘরেই থাকবো, ঘরেই থাকবো, বিনা প্রয়োজনে বের হব না। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা, মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ এবং তার 31 নির্দেশনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা করোনার এই কালো অধ্যায় পেরিয়ে পৌঁছে যাব আলোকিত দিনে। অন্যের থেকে 3 ফিট দূরত্ব বজায় রেখে শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রাখে, বাইরে যাওয়া অত্যাবশ্যকীয় হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, গর্ভবতী মায়েরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি বিশেষভাবে মেনে চলুন, প্রয়োজন বোধে মোবাইল ফোনে গর্ভকালীন সেবা নিন, বর্তমান পরিস্থিতিতে সন্তান গ্রহণের পরিকল্পনা থেকে বিরত থাকুন, ঘরে থাকুন, অতি জরুরি না হলে বাইরে বের হবেন, আসুন নিজে নিরাপদ থাকি, নিরাপদে রাখি আমাদের পরিবার, ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা সম্পর্কেও পরিবার কল্যাণ সহকারীরা মায়েদের বলে থাকেন, বাড়ির কিশোর কিশোরীর তাদের বয়ঃসন্ধিকালীন সময়গুলোতে কী ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটতে পারে সে বিষয়ে কিশোর কিশোরীদের মা বাবাকে বুঝিয়ে বলেন। বিশেষ করে কিশোরীরা এই সময়টা অত্যন্ত খারাপভাবে পার করেন, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে অনেক কিশোরী অন্ধকার পথে পা বাড়িয়ে দেয়, তাদেরকে এই বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনতে উঠান বৈঠকের আয়োজন করে মা বাবাকে বুঝিয়ে বলেন। 10 থেকে 18 বছরের ছেলে মেয়েরা আছে, তাদেরকে আমাদের মতে কিশোর কিশোরী বলা হয়, তার বাংলাদেশে শতকরা 45% আছে কিশোর কিশোরী, তাদের জন্য তাদেরকে আমাদের অনেক সময় দিতে হবে, তাদের এই সময়ে তাদের অনেক পরিবর্তন আসে, তাদের সেই পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের মা হিসাবে তাদের সব কিছু পর্যবেক্ষণ করতে হবে, তারা কেমন বন্ধু বান্ধবের সাথে মিশে, তাদের স্কুল জীবনে তাদের সাথে বান্ধবীরা কেমন, তারপর তারা স্কুলে ঠিক মতন যায় কি স্কুলে ক্লাস করে না, স্কুলে ক্লাসে নাম দেওয়া, বন্ধু বান্ধব নিয়ে অন্য জায়গায় ঘুরে, এখন তো যে মোবাইলের যুগ, সারা বিশ্বে সব কিছু তারা এখন হাতের নাগালে পায়, তাদের সব কিছু তারা আমাদের জানাইতে হয় না, তারা আমাদের সে এখন একটু বেশি জানে। কিশোর কিশোরীদের একটা সময় আছে, ছেলেদের বয়স কণ্ঠ পরিবর্তন হয়, মেয়েদের মাসিকের সমস্যা হয়, মাসিক হইলে তাদের অনেকে তারা জানে না, কিন্তু এখন জানে না আবার জানেও, তারা মোবাইলে অনেক কিছু জানে, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করে অনেক কিছু জানে, জানলেও আমরা তাদেরকে ফ্রিভাবে কিছু বলতে হবে, মা এই সময় হইলে এটা হয়।